আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেলাই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল প্রথমে আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ড দু বিসিএস এক্স রিজিয়নের নেটওয়ার্কিং সভা থেকে আগামী সতেরো ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ যুক্তরাজ্য বিএনপির সভায় বক্তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচন হতে দেয়া হবে না শুনছিলেন খবরের প্রধান প্রধান অংশগুলো এবারে যাচ্ছি বিস্তারিত খবরে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের প্রায় আড়াইশো মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে এডুকেশন অ্যাওয়ার্ড দু অনুষ্ঠিত হয়েছে এতে যোগ দিয়ে অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন আজকের 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 মধ্যে বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীরা কেরিয়ারের ক্ষেত্রেও সফল হবে এবং এই সাফল্য পুরো কমিউনিটির সাফল্য হিসেবে বিবেচিত হবে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে টাওয়ার হেমলেটস কাউন্সিলের বিভিন্ন সেকেন্ডারি স্কুল ও কলেজের দুশো আঠান্ন জন স্টুডেন্টকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা জানানো হয় এবং প্রত্যেককে আর্থিক পুরস্কার হিসাবে বুক ভাউচার প্রদান করা হয় প্রায় হাজার খানিক অতিথির অংশগ্রহণে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের ট্রক্সি হলে অনুষ্ঠিত হয় এতে এডুকেশন বিভাগের শীর্ষ কর্মকর্তা সাংবাদিক কাউন্সিলার এবং কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যোগ দেন সাতটি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড হলেও মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিসিএসসি এবং এ লেভেলের টপ টেন বা শীর্ষ দর্জনকে পুরস্কৃত করা হয় এছাড়া অনুষ্ঠানে জিসিএসসি ফলাফলের এক সপ্তাহ আগে চুরিকাঘাতে নিহত বাঙালি শিক্ষার্থী আজমল আলমের মা বাবাও অংশ নেন তারা নিহত সন্তানের বিশেষ সাফল্যের জন্য সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশ ক্যাডার্স অ্যাসোসিয়েশন বিসি এর সাবেক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চ্যান্সফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল হক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জামাল উদ্দিন মকদ্দস বক্তব্য রাখেন শাহ আশরাফ হোসেন মুকুল সিরাজ আলী আলতাফ হুসেন নাসির উদ্দিন তৌরিস মিয়া শাহ আখতার হোসেন টুটুল নিজাম নজরুল ইসাক প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় ব্রিটেনে কারি শিল্প সংকটময় সময় অতিবাহিত করছে বলে উল্লেখ করে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সভা থেকে আগামী সতেরো ডিসেম্বর বিসিএর এসেক শাখার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধে সরকার ব্যবস্থা পুনর্বহালে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে দাবি জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ বুধবার পূর্ব লন্ডনের বিজনেস সেন্টারে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঊনপঞ্চাশতম জন্মদিন উপলক্ষে তার রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরে লিখিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এ দাবি জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ সহসভাপতি আবুল কালাম আজাদ আলহাজ তৈমুস আলী গুলাম রব্বানী তাজুল ইসলাম সহ আরও অনেকে আলোচনা সভা শেষে লিখিত বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ক্যান্টের স্থানীয় একটি রেস্তোরাঁয় বিশেষ ফান্ড রাইজিংয়ের আয়োজন করা হয় সংগঠনের চেয়ারম্যান মাহমুদুর রশিদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মিসবা জামালের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ আহাদ উপস্থিত ছিলেন সাই চৌধুরী ট্রেজারার আবদাল মিয়া ক্যান্ট রিজনের চিফ কোঅর্ডিনেটর মিয়া মনিরুল আলম শামীম লোধী ইউনুস আলী এখলাসুর রহমান আলী নুরুল ইসলাম মাহবুব কবির জামান ইয়াকুব দিন ইসলাম সৌরভ এম এ বাসিদ খান রফিক মিয়া রুহি আহাদ প্রমুখ বিসিএ সভাপতি পাশা খন্দকার অতিথির বক্তব্যে হার্ট ফাউন্ডেশনকে সহায়তা করার জন্য বিসিএ নেতাদের আহ্বান জানান পরে রুহেল তরফদার ও আজমল মশুর চিলড্রেন প্লাস চ্যারিটির উদ্যোগে হাসপাতালে একটি কেবিন করে দেওয়ার ঘোষণা দেয়া হয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনের সাথে মত বিনিময় সভার আয়োজন করেছে তার নির্বাচনী এলাকা বিয়ানীবাজারবাসী উনিশে নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত সভা উদ্দিনের পরিচালনায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক নতুন দিনের চেয়ারম্যান মানিক মিয়া সভায় আরও উপস্থিত ছিলেন এখলাস উদ্দিন আতাউর রহমান আতা কুতুব উদ্দিন হেলাল শাহজাহান আহমেদ প্রমুখ অনুষ্ঠানে সেলিম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন আগামী নির্বাচনে তিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন এ সময় তিনি তার এলাকার সকলের দোয়া ও সমর্থন কামনা করেন আগত তার এলাকাবাসীরা আগামী নির্বাচনে তাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন ইউরোপের বাঙালি নারীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো এন টিভি কুকিং কুইন ইউরোপ দু হাজার এর গ্র্যান্ড ফিনালে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে বিশ জন প্রতিযোগীকে চারটি গ্রুপে ভাগ করে বারো অক্টোবর আয়োজিত হয় এন কুকিং কুইন ইউরোপ দু হাজার এর প্রথম রাউন্ড মঙ্গলবার ইভেন্টের ফাইনাল রাউন্ডে সকল বাধা বিপত্তি পার করে দক্ষ বিচারক এবং দর্শক ভুটে এন কুকিং কুইন ইউরোপ দু হাজার তেরো মুকুট জয় করেন সেরিনা বেগম রানার আপ হন প্রথম মরিয়াম বেগম এবং দ্বিতীয় রানারসঅ হন উম্মে রাবেয়া শারমিন আলম চৌধুরী ও এরশাদ আহমেদের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন এন ইউরোপের সিইও সাবরিনা হোসেন এন ডিরেক্টর মুস্তাফা সরওয়ার এন টিবি ডিএমডি আনিসুর রহমান সেরা রাধুনীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ব্যারনেস পলা মঞ্জিলাউদ্দিন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে লন্ডনের স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা ফারুক চৌধুরীর ইন্তেকালে দলের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বুধবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অংশ নেন আলহাজ শামসুদ্দিন খান শাহ আজিজুর রহমান সৈয়দ সাজিদুর রহমান ফারুক জালাল উদ্দিন নৈমুদ্দিন রিয়াজ মারুফ চৌধুরী শাহাবুদ্দিন চঞ্চল প্রমুখ উপস্থিত বক্তারা এ সময় প্রয়াত ফারুক চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বর্ণনা দেন তারা বলেন এই নেতার মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতিতে বিশেষ ক্ষতি সাধন হয়েছে তার মতো একজন নিষ্ঠাবান নেতার এ ক্রান্তিকালে খুবই দরকার ছিল পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয় মিলাদ ও দুয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে চৌধুরী মঈনুদ্দিনকে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী ক্যামেরুনের কাছে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের স্মারক লিপি গ্রেটার মৌলিকবাজার অ্যাসোসিয়েশন কভেন্টি অ্যান্ড ওয়ারিকশায়ার কর্তৃক চেয়ারম্যান আহমেদ বেলাল সংবর্ধিত